আপনাদের সেল? আমাদের বেশিরভাগ পাইকারি সাপ্লাই হয় গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাব, ছত্তিশগড়, আসাম, উড়িষ্যা, ভুবনেশ্বর বেশি যায়। এই মুহূর্তে ভুবনেশ্বর খুব অর্ডার আছে। নমস্কার প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যেসব দর্শক এই মুহূর্তে বেঙ্গল 75 দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দিয়ে আমাদের সদস্য হয়ে যান। এই মুহূর্তে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার এক তরুণ উদ্যোক্তার কাছে। আমরা আজকে জানব সেই তরুণ উদ্যোক্তার কিছু তথ্য আমরা আজকে তুলে ধরব। আমরা নানা ধরনের গাছ, নার্সারি, কিভাবে চারা পাবেন, কিভাবে আসবেন, সমস্ত কিছুই কিন্তু আমরা আজকে তুলে ধরব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটির মধ্যে নানা ধরনের তথ্য তুলে ধরা হয়েছে কৃষক এবং সাতবাগানি থেকে শুরু করে সমস্ত গাছপ্রেমিকদের জন্য নানা গোপন তথ্য দেওয়া আছে। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ করবেন। চলুন তাহলে সেই তরুণ উদ্যোক্তার কাছ থেকে জেনে নিই নানা তথ্য। দর্শক, আমরা কিন্তু আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। আমরা পেয়ে গেছি ওনার, যাকে আচ্ছা আমরা তার কাছ থেকে শুনে নেব। দাদা নমস্কার। দাদা নমস্কার। আচ্ছা আপনার নামটা প্রথমে একটু বলুন। দাদা আমার নাম সম্রাট দাস। সম্রাট দাস, সম্রাট দাস। আচ্ছা এই যে আপনার এই বাগানে আসতে হলে ঠিকানাটা একটু বলুন। ঠিকানাটা হচ্ছে আপনি দু জায়গা থেকে আসতে পারবেন। একটা হচ্ছে বদরগামী থেকে গুমা হয়ে আসতে পারবেন। আচ্ছা এটা হচ্ছে যশোর পাম্পের মাঠ। আর একটা হচ্ছে আপনি হাবড়া থেকে আসতে পারবেন। হাবড়া হয়ে ওখান থেকে নেমে আপনি অটোয় আসতে পারবেন, 5 টাকা ভাড়া নেবে। এখানে বানিপুর যশোরের মিডিলে একদম। আচ্ছা এই জায়গাটার নামটা কি? এটা হচ্ছে বামিহাটি। বামিহাটি, বামিহাটি। আচ্ছা আপনার যদি কেউ আপনার কোনো কৃষক আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে কীভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে? ফোনের মাধ্যমে। আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলুন। আমার ফোন নাম্বারটা হচ্ছে 7001317814। দর্শক আপনারা শুনলেন, আমরা এনার ডেসক্রিপশন বক্সে, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারটা দিয়ে দেবো। তাহলে চলুন আমরা পরিচয় পর্ব সেরে নিলাম। এবার আমরা একটু দেখছি দাদা, এই যে গাছটি আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনে, এটা কি? আমরা কি জাতের আমরা? এটা অ্যাকচুয়ালি এটা থাইল্যান্ডের মিষ্টি আমরা। আপনারা দেখেন ফল অটোমেটিক এর ধরে। আচ্ছা 12 মাসই আমরা। আচ্ছা 10 রকমের তো আমরা অলরেডি ধরে আছি। আচ্ছা আচ্ছা আবার মুকুল আসছে নতুন করে যে। হ্যাঁ দেখছি। সাধারণত শীতকালে এটা পাতা পড়ে যায়। পাতা পড়ে যায় যে কোনো আমরা কিন্তু শীতকালে পাতা পড়ে যায়। এটা তো এটা আপনাদের কি মাদার গাছ? হুম এটা মাদার গাছ। আচ্ছা আপনার এই বাগানের মূলত আপনারা কীভাবে চারাটা করেন? আমরা এগুলো সাধারণত এগুলো গ্যাপিং করি আমরা। আপনারা এগুলো গ্যাপিং করেন? আমরা গ্যাপিং। আচ্ছা 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 যদি এই চারা আপনি গ্যাপিং করেন কখন কোন সময় করেন এগুলো? এটা সাধারণত করা হয় বর্ষার লাস্টে। বর্ষা, বর্ষার লাস্টে, বর্ষার লাস্টে করা হয় আমরা। তো এই চারা কি আপনারা পাইকারি রেটেই বিক্রি করেন? আমরা পাইকারি রেটেই বিক্রি করি। পাইকারি রেটে বিক্রি করেন। কেমন রেটটা পড়ে? এটা আপনার এটা আছে 65 থেকে 70 টাকা। 65 থেকে 70 টাকার মধ্যে ঘোরাফেরা করে। আচ্ছা মিনিমাম 120 চাই আমি, তবে আমরা কিছু চারা একটু কম বিক্রি করি। মিনিমাম 100? মিনিমাম 120। আচ্ছা পাশে যে গাছটা আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদের দেখাচ্ছি কি বড় বড় দেখুন, এটা এটা কি মালটা? এটা মালটা দেখি লেবুগুলো। এই যে মালটা, হ্যাঁ সিকি মালটা। সিকি মালটা এটা দেখতে পাচ্ছেন? সিকি মালটা দর্শক দেখাতে পাচ্ছি কিনা জানি না। হ্যাঁ দেখুন সিকি মালটা। আচ্ছা গাছে আবার ফুল এসে গেছে। ফুল এসে গেছে দর্শক দেখতে পাচ্ছেন। দাদা বলছিলেন এই গাছগুলো দিয়ে আপনারা কী করেন? এগুলো থেকে চারা তৈরি করা হয়। আচ্ছা পাশে আমি একটা দেখতে পাচ্ছি আর একটা আপনারা, এটা হচ্ছে ভিয়েতনামের বাতাবি। বাতাবি লেবু, এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি, হুম। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনি গ্যাপ ধরে আছেন, তাই তো? হ্যাঁ এগুলো এগুলো গ্যাপটিং, এগুলো গুটি কলম। গুটি কলম, সরি ভুল হয়েছে, গুটি কলম। এটা গুটি কলম আমরা দেখতে পাচ্ছেন দর্শক। গুটি কলম শিকড় এসে গেছে। শিকড় এসে গেছে, শিকড় এসে গেছে। তো এইটা কি? 12 মাস ফল হয়। 12 মাস? 12 মাস ফল হয়। আচ্ছা তো এর দামটা কি রেখেছেন আপনারা? এইটার দাম আছে আমার কাছে 55 থেকে 60 টাকা। 55 থেকে 60 টাকা। তাই ভেতরটা কি লাল হবে? না এটা ভিতরটা লাল হবে। এটা এটা বাইরেটা ভিতরটা লাল, বাইরেটা সবুজ। সবুজ। আর একটা বলছিলেন যে 12 মাসই এটা 12 মাসই হবে? হ্যাঁ এটা 12 মাস হবে। এটার একটা নিউ আপডেট এসেছে মার্কেটে, সেটা হচ্ছে যে যারা ফলটা কালার সবুজ আছে। আচ্ছা ফলটা বাইরের কালারটা পুরো লাল হবে। বাইরের কালারটা পুরো লাল হবে? পুরো লাল হবে বাইরের কালার, ভিতরটা পুরো তত্ত্বকে লাল হবে। ভিতরটা পুরো লাল হবে? ভিতরটা পুরো লাল হবে। আচ্ছা এটাও কি আপনাদের পাইকারি রেটে পাওয়া যাবে? হ্যাঁ ওটা পাইকারি রেটে পাওয়া যাবে। পাইকারি রেটে পাওয়া গেলে আপনাদের সঙ্গে যোগাযোগ করবো। অবশ্যই অবশ্যই। চলুন তাহলে ভিতরে আর কি আছে একটু দেখাবেন। বাতাবি একদম রেডি আছে দেখছেন। দেখেন এটুকুনি গাছ, 1 ফুট গাছ, তাই ফল চলে এসেছে। হ্যাঁ ফল চলে এসছে, ফুল চলে এসছে। ঠিক আছে এগুলোই আপনার আমার কাছে পেয়ে যাবেন 60 টাকা থেকে 65 টাকা 70 টাকা 60 টাকা থেকে 65 টাকার মধ্যে আপনি এগুলো পেয়ে যাবেন বাতাবি লেবুগুলো।
গাছ দেখতে পাচ্ছি এত বড় বড় লেবু হচ্ছে এটা কি দাদা এটা ভিয়েতনামের মালটা ভিয়েতনামের মালটা ফল ধরে আছে গাছ দর্শক এত বড় এটা মিনিমাম ফলের ওয়েট হয় 600 থেকে 700 গ্রাম 600 থেকে 700 গ্রাম তো এই চারাগুলো কি আপনাদের কাছে পাওয়া যাবে হ্যাঁ চারাটা পাওয়া যাবে বাণিজ্যিক ভাবে যদি কেউ চাষ করে মানে বাগানে যদি কেউ লাগায় কোনো কৃষক তাহলে কি পাবে মালটার থেকে এটা বেটার অনেক অনেক বেটার অনেক মালটার থেকে অনেক বেটার দামটা বেশি পাওয়া যায় দামটা বেশি পাওয়া যায় ফলে আচ্ছা মিনিমাম 20 থেকে 25 টাকা পাইকারি রেট আছে ফলে 20 থেকে 25 টাকা পাইকারি রেট ফলের ফলের বাজারে বড় বাজারে আচ্ছা এর ধরনটা কেমন ধরনটা খুব বড় মাসি হয় দেখেন গাছে এত বড় ফল এখানে আবার এই যে আপনার ফল ধরে গেছে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি তো আর এর সবথেকে মেন যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে 100টা ফুল ফুটলে 90টা ফুল দাঁড়িয়ে যায় গেছে আচ্ছা যেটা মালটা ক্ষেত্রে হয় না মালটা একটা গাছে তো মিনিমাম 10000 ফুল আসে তার থেকে হয়তো 1000 দাঁড়ায় কিন্তু এর মেন বৈশিষ্ট্য হচ্ছে 100 ফুল আসে 90টা এটা দাঁড়িয়ে যায় কিন্তু ধরনটা কি একটু কম এর না ধরন কম না ফুলটা কম আসে গেছে গাছের ফুলটা মালটা তুলনায় ফুল কম কিন্তু যা ফুল আসে তাতেই মানে গাছ পরিপূর্ণ ফলে ভরে যায় আচ্ছা এই এই চারাগুলো কি আপনাদের কাছে পাওয়া যাবে হ্যাঁ চারা পাওয়া যাবে চারা রেডি আছে চারা রেডি আছে এই চারাগুলো কিরকম করে রেট পড়বে চারা আপনার রেট পড়বে 170 থেকে 60 টাকা 170 থেকে 160 টাকা 60 টাকা মানে সেটা কত বড় চারাটা চারা আপনার গ্যাপ 3 থেকে 8 ইঞ্চি 10 ইঞ্চি হবে 8 ইঞ্চি 10 ইঞ্চি আচ্ছা চলুন তাহলে আমরা দেখাচ্ছি আপনাদের এটা কি আছে দাদা এটা থাইল্যান্ডের লাল মিষ্টি আমলকি মার্কেটে দুটো ভ্যারাইটি আছে এটা আচ্ছা একটা আছে বাংলাদেশের ভ্যারাইটি যেটা লাল সেটা কিন্তু ফল আসতে লেট হয় বা টক হয় আচ্ছা এটা অরিজিনাল থাইল্যান্ডের মিষ্টি আমলকি আছে গাছে আমার ফল এসেছিল ফল অনেকে খেয়েছে বা খেয়েও দেখেছে মিষ্টি এটা জোর পদ্ধতিতে করা হয়েছে সব জোর বাদা আছে গাছে দেখতে পাচ্ছেন জোর বাদা আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছটাকে এইভাবে শুয়ে দেওয়া হয়েছে শুয়ে দেওয়ার পরে একে জোর কলম বলে তাই তো দেখুন কিভাবে কলম করা হয়েছে জোর করে জোর কলম বলে শুয়ে দেওয়া হয়েছে গাছটাকে এভাবে দেখতে পাচ্ছেন দর্শক আমলকি মিষ্টি আমলকি চলুন আরেকটু এগিয়ে যাওয়া যাক কিসের চারা আছে এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের লাল বাতাবি যেটা আপনাকে খানিকক্ষণ আগে বলেছিলাম ভিডিওতে হ্যাঁ এটা বাইরে লাল ভিতরে লাল খুব সুস্বাদু খেতে খুবই মিষ্টি 12 মাস হয় এটা মার্কেটে খুবই ডিমান্ড আছে আচ্ছা এই চারা আমরা দেখতে পাচ্ছি এই পাশে জাম গাছ লাগানো আছে দেখতে পাচ্ছেন অসংখ্য জাম গাছ তিনি লাগিয়েছেন এই জাম এটা কি জাম দাদা থাইল্যান্ডের কালো জাম থাইল্যান্ডের কালো জাম দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের সমস্ত কালো জাম মাদার 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 করার জন্য তাই তো দাদা আচ্ছা এই চারাগুলো আপনার কাছে কখন পাওয়া যাবে এই চারাগুলো একটু ভালো মাসি পাওয়া যায় চারা আমার কাছে এখন রেডি আছে রেডি আছে এই চারাগুলোর কী দাম দাদা এটা চারা বিক্রি করছি আমি 25 টাকা 25 টাকা 25 টাকা পাইকারি রেটে চারাগুলো কতটুকু চারা আপনার 1 থেকে 1.5 ফুট হাইট হবে 1 থেকে 1.5 ফুট হাইট হবে 1 থেকে 1.5 ফুট এটা পাইকারি নিতে হবে নাকি এটা খুচরো 10-20 পিস খুচরো মালটা খুব কম বিক্রি করি আগে বললাম পাইকারিটা বেশি করি পাইকারি রেট মূলত এখানে পাইকারি রেটটা বিক্রি হয় পাইকারি রেটটা বেশি বিক্রি হয় বেশি বিক্রি হয় আচ্ছা আমরা বলছি আপনাদের সঙ্গে এবং সেই সঙ্গে চলুন একটু ড্রাগন খুব সুন্দরভাবে ড্রাগন লাগানো হয়েছে বুঝতে পারছি এটা মাদার মাদার করার জন্য দেখুন একদম কি সুন্দরভাবে করা হয়েছে অ্যাঙ্গেল দিয়ে এটাকে অ্যাঙ্গেল দিয়ে খুঁটি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যদি আপনি কখনও এই ড্রাগন ফ্রুট করেন তাহলে কিন্তু আপনি এই পদ্ধতিটা অবলম্বন করতেই পারেন দেখেছেন দর্শক কি সুন্দর লাগছে দেখতে বাগানটাও খুব সুন্দর পরিষ্কার দাদার কাছ থেকে একটু শুনে নেব এই ড্রাগন ফ্রুট সম্পর্কে দাদা এটা কোন কি জাতীয় ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুট আমার কাছে মোটামুটি প্রায় 10 থেকে 12টা ভ্যারাইটি আছে 10 থেকে 12টা ভ্যারাইটি আছে দর্শক শুনলেন এটা হচ্ছে লাল ভ্যারাইটি আছে এটি লাল ভ্যারাইটি এটা লাল ভ্যারাইটি আছে আচ্ছা তো ড্রাগন যারা করছে আমি দেখছি ভিডিওগুলোতে যে ফিচারগুলো করছে বা প্ল্যাটটা করছে মানে 90% কৃষক সেটা সঠিক করছে না আচ্ছা এইটা মিনিমাম ড্র্যাগন ফলটা মিনিমাম 25 থেকে 30 বছর ফল দেবে আচ্ছা অর্থাৎ যারা দেখবেন এই ড্র্যাগনগুলো করছে এই রডগুলো খুবই পাতলা দিচ্ছে বা খুবই সরু দিচ্ছে আমার মনে হয় এটা 2-5 বছরের মধ্যে এটা ভেঙে পড়বে এই সম্ভব না আপনি বলছেন এই 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 রডগুলো হ্যাঁ মিনিমাম এরকম এই রড দেওয়া উচিত এটা আমার পার একটা লোহার রডে খরচা পড়েছে 200 টাকা পিস 200 টাকা প্লেয়ারটা করতে খরচা পড়েছে আপনার 350 টাকা 350 টাকা 550 টাকা টায়ার একটা 30 টাকা 30 টাকা মানে 550 টাকার একটা প্যাকেজ একটা খুঁটি দাঁড় করাতে একটা খুঁটি দাঁড় করাতে অনেকে করছে কি 300 টাকা 250 টাকার মধ্যে করে ফেলছে সেটা কখনোই লাস্টিং করবে না মানে ড্রাগন তো অ্যাকচুয়ালি অনেক দিন থাকে 25 থেকে 30 বছর হয় এটা প্রচণ্ড ওয়েটই হয় আচ্ছা ড্রাগন গাছগুলো দেখে রাখা মনে হয় কিন্তু এগুলো প্রচণ্ড ওয়েটই এক একটা প্লেয়ারে 2 থেকে 3 বছর পরে মিনিমাম 1 থেকে 1.5 টন ওজন বহন করবে
এই লোহার ট্র্যাক্টরটা মিনিমাম দু টন ওজন বহন করবে, তখন সম্ভব না যে ওই আপনার আটের রড দিয়ে পাঁচের রড দিয়ে করলে ওটা ধরে রাখার দাদা আপনার কাছে কটা ভ্যারাইটি আছে? আমার কাছে মিনিমাম 10-12টা ভ্যারাইটি আছে। পিঙ্ক রোজ আছে, পিঙ্ক রোজ আছে, আপনার লালটা আছে, হলুদ আছে, আপনার কালোটা আছে, ড্রাগনের ড্রাগন। কালোটা বলতে ভেতরে কালো? না না, বাইরের অংশটা কালো, বাইরের অংশটা কালো, ভেতরটা বাইরেটা পুরো ব্ল্যাক না, একটু ছাই ছাই কালারের দেখতে, ছাই ছাই কালার দেখতে। এই বাইরে খুবই রেয়ার, নতুন আছে এখন। আচ্ছা, আপনার পিঙ্ক রোজটা হয়ে যাবে, পিঙ্গোসটা আছে আমার কাছে, পিঙ্গোসটা আছে, হলুদের বড়টা হবে 700-800 গ্রাম। আচ্ছা আচ্ছা, একটা নতুন ড্রাগন আছে, আমি দেখাচ্ছি, আমার কাটা হয় না ড্রাগনটা সাধারণত। দর্শক আপনারা শুনছেন, যে সমস্ত চাষি ভাই ড্রাগন চাষ করবেন এবং ড্রাগন চাষ করার জন্যে আপনি উদ্যোগ নিয়েছেন, আপনারা শুনলেন কীভাবে পিলার করতে হবে, কী করতে হবে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, আপনারা বুঝতেই পাচ্ছেন। দেখুন আর একটা ভ্যারাইটি দেখাবো আমরা। এই ভ্যারাইটি সাধারণত কাটা একদম না হয় বললেই চলে, কাটা নেই বললেই চলে। যে দেখুন এটা নতুন ভ্যারাইটি, কাটা নেই, মানে দেখুন একটু ম্যাচিউর হলে নেই, দেখতে পাচ্ছেন দর্শক, কাটা একদম, এগুলো ম্যাচিউর হলে কাটাগুলো পড়ে যায় অটোমেটিক, মানে অটোমেটিক পড়ে যায়। তার মানে একটা নতুন ভ্যারাইটি দেখতে পাচ্ছেন, একদম নতুন, ড্রাগনে কাটা নেই, এটা একটা বললে যেন কেমন মনে হচ্ছে, তাই না? দেখুন আপনাদের সামনে দেখাচ্ছি কিন্তু আমরা। হ্যাঁ, আমরা হিন্দুস্তান যে নার্সারি দাদা ভাই, তিনি কিন্তু আমাদের খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন। আচ্ছা, এটা মানে কালারটা কেমন হয়, কী কালারটা হয় এটা? এটা আছে পিঙ্ক কালারের, এটা মিনিমাম ফলের ওঠাবে 1-1.5 কিলো। 1-1.5 কিলো? এটা রাশিয়ান ভ্যারাইটি আছে। এটা রাশিয়ান ভ্যারাইটি, এটা আমার রাশিয়ান থেকে নিয়ে আসা অর্ডার দিয়ে, কুরিয়ারে অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম এটা আমি। তো এটা আপনার কাছে এক পিচি আছে? না, এক পিচ না, আমার কাছে টোটাল এই লাইনটা আছে। আচ্ছা, এই লাইন লাইনটা, তার মানে আপনি এখনও এটা তো চারা তৈরি করতে পাচ্ছেন না? না, একদম চারা তৈরি করছিলাম এটা। আচ্ছা, যত সময় না পর্যন্ত আপনি টেস্টেড না করছেন, তাই তো? আশা করি এতে এবার ফল চলে আসবে। শর্ট, আচ্ছা, মানে লাগানোর সময় সময় ফল এসেছিলো গতবার, ফলটা রাখিনি, কারণ ছোটো গাছগুলো বলে রাখিনি। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ড্রাগন, ড্রাগন ফুট করেছে দাদা। আপনারা আসবেন এখান থেকে চারা সংগ্রহ করবেন। আচ্ছা দাদা, আর একটা কথা বলতে ভুলে গেলাম, মানে এই যে আপনি ড্রাগনগুলো করেছেন, এই ড্রাগনগুলোর চারার কী রেট আছে? এইগুলো এই মুহূর্তে চারার কোনো রেটই নেই, কারণ এইগুলো আমি বিক্রি করছি না, যেগুলো লেয়ার ভ্যারাইটি আছে রেডি হয়ে গেছে, সেগুলো আপনার 100-150 টাকার মধ্যে কিনেছে, আর যেগুলো একদম নর্মাল ভ্যারাইটি সেটা আপনার 10-12 টাকা। 10-12 টাকা, যেটা সবসময় সচরাচর পাওয়া যায়, সচরাচর পাওয়া যায়। আর রেয়ার ভ্যারাইটিগুলো আপনি কত নিচ্ছেন? ওগুলো মিনিমাম 100 টাকা রেট আছে, 100 টাকা আমি বিক্রি করছি অলরেডি। আচ্ছা, 100 টাকা করে? 100 টাকা করে। আচ্ছা দর্শক, শুনলেন রেট সম্পর্কে, এইবার আমরা একটু পেয়ারা গাছ সম্পর্কে যাব। দেখতে পাচ্ছি দাদা আপনার পেয়ারা, চলুন আগে পেয়ারা গাছ একটু দেখেন। দেখেন দর্শক, ছোট ছোট গাছে কি সুন্দর পেয়ারা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন ছোট ছোট গাছে মাটিতে নুয়ে পড়েছে পেয়ারা, পেয়ারা গাছ। এবার পেয়ারা গাছ সম্পর্কে আমরা একটু শুনে নেব, একদম ছোট গাছ, তাই তো দাদা? এটা আপনার এখানে পেয়ারা পাওয়া যাচ্ছে, তাই তো? পেয়ারা পাওয়া যাচ্ছে এখানে। আচ্ছা, পেয়ারার এটা কি, কোন জাতীয় পেয়ারা? পেয়ারা এটা খাজা আছে, এলাহাবাদ আছে আমার কাছে, এলাহাবাদ সফেদটা আছে, আর ভিয়েনার আছে, থাই 7 আছে, আচ্ছা থাই 5 আছে, আপনার পেয়ে যাবেন হচ্ছে একটা পেয়ারাটা নতুন একদম রেমি চা রেডি নেই। তো এই আপনার পেয়ারার 5-7 বা এই পেয়ারাগুলোর রেটটা কী আছে? এই যেগুলো গুটি কলম করা এগুলো সব 10 টাকার মধ্যে রেট আছে। 10 টাকা আপনার 5-7 গুটি কলম আছে, মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা, অনলি 10 রুপিস। আচ্ছা, খাজা আছে, এলাহাবাদ আছে, এগুলো সব লেয়ার গুটি কলম, লেয়ার কাটিং যেগুলো বলি আমরা, এগুলো 10 টাকার মধ্যে সব গুটি কলম। হ্যাঁ, মানে এটা এগুলোতে ফল আসবেই? হ্যাঁ ফল আসবে, এই গাছগুলোর বয়স আপনার 10 মাস বয়স গাছগুলো। দেখাচ্ছি পেয়ারা গাছটা, প্রথম পেয়ারা গাছটা একটু দেখুন। আচ্ছা বলুন দাদা কী বলছিলেন? এটার মেন বৈশিষ্ট্য হচ্ছে এটা থাইল্যান্ডের একটা এলাহাবাদ পেয়ারা, এটার মেন বৈশিষ্ট্য হচ্ছে আগা বেরোলে যাতে ফুল আসবে, সেটা ওয়েদার বর্ষা হোক গরম হোক যে কোনো ওয়েদারে, যে কোনো মাটিতে আপনি লাগাতে পারবেন, মানে মিস নেই, আপনি কোনো আগা গাছ থেকে একটা মিস দেখাতে পারবেন না যে করি আসলে। আচ্ছা, অটোমেটিক এটা ডাল না, আপনারা দেখতে পাচ্ছেন সত্যি অমাইক ছোট্ট গাছ, আর এটা পেয়ারা পড়ে না, চারাগুলো ফুল আসে পরিমাণে পেয়ারা। এটার বয়স কত দাদা? এটার বয়স আমার লাগানো 10 মাস। 10 মাস? 10 মাস, মাত্র 10 মাস, মাত্র 10 মাস লাগানো। আচ্ছা আচ্ছা, তো এই এই চারাগুলো আপনার কাছে পাওয়া যাচ্ছে অনাসে? এই চারা রেডি আছে, চারা রেডি আছে। মানে কৃষক যদি কোনো চারা আপনার এখান থেকে নিয়ে চাষ করেন, ধরুন এক বিঘাতে কতগুলো চারা লাগতে পারে? বিঘায় আপনার লাগাতে হবে 180 পিস। 180 পিস? হ্যাঁ। কত বাই কত? ওটা আপনি 8 ফিট বাই লাগাতে পারছেন, কেউ 6 ফিটও লাগাচ্ছে। 8 ফিট বাই 6 ফিট? হ্যাঁ। আচ্ছা, এর ফলনটা কেমন হচ্ছে? ফলনটা দুর্দান্ত ফলন এই পর্যন্ত, মানে আপনি দেখেন গাছটার 10 মাস বয়স, মিনিমাম গাছে 8-10 কেজি করে ফল আছে, এবং যেগুলো মাথাগুলো নতুন করে বেরিয়েছে একবার ভরপুর করি, ভরপুর করি, মানে এতে কোনো মানে মিস নেই, একটা ডাল মিস নেই, এতে করি আসতে।
তো দর্শক আপনারা শুনছেন, তবে দাদা কৃষকদের কি প্রফিট হবে পেয়ারা লাগালে? ভীষণ প্রফিট। বর্তমানে তো পেয়ারার বাজার এখন সব থেকে ফলের বাজারের থেকে বেশি, 400 থেকে 450 টাকা পাল্লা আছে পেয়ারা। মানে 5 কেজি 5 কেজি 5 কেজি 5 কিলো 5 কিলো তাকে পাল্লা বলা হয়। তো 5 কেজির দাম আছে 400 থেকে 450, তার মানে 80 থেকে 90 টাকা এখন পার রেট আছে বাগানের কেজি। বাগানের কেজি মানে বাগান থেকে নিয়ে বাগান থেকে নিয়ে যাচ্ছে। সব থেকে ভালো ভ্যারাইটি আপনার কি মনে হয়? মানে ভালো ভ্যারাইটি তো আমাদের সব থেকে মনে হয় এলাহাবাদটা, এটাই এলাহাবাদ। এলাহাবাদ এলাহাবাদের উপরে কোনো ভ্যারাইটি নেই, এলাহাবাদের কোনো ভ্যারাইটি নেই। এটা সব থেকে বেটার চাষিদের জন্য, চাষ করার জন্য সব থেকে বেটার এটা। মানে এটা আমার লাগানোর সঙ্গে সঙ্গেই আপনার কাছে চারা চলে আসে? হ্যাঁ, ফল চলে আসে, ফল চলে আসে। লাগালে মানে 6 মাস তো ফল নেওয়া যাবে না, গাছে এত ফল হবে যে ফলগুলো ভেঙে যাবে আপনাকে। আচ্ছা, 6 মাস পরের থেকে আপনাকে একটা ফল স্টার্ট করতে হবে। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা কিন্তু সেই পেয়ারার কাছে চলে এসেছি একটি, তাতে এটি দেখতে পাচ্ছেন কি বড় পেয়ারা, এটির নামটা কি দাদা? সেটা এটা 5-7 আছে। 5-7, দর্শক দেখুন কি সুন্দর পেয়ারা। দাদা ছিঁড়ে ফেললেন পেয়ারাটা, কেন ছিলেন আমি জানি না। পেয়ারা আপনাকে আমি খেতে দেবো, মানে খেতে দেবো। আচ্ছা 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 আচ্ছা, খেয়ে দেখবে। আচ্ছা, আমাকে খেতে দেবে, এবং শুধু আমাকে নয়, আপনারাও দর্শক খাবেন। তো দাদা আপনাদের খাওয়াতে পারছি না, তো আমার মুখ থেকে শুনতে হবে কেমন লাগছে কি লাগছে। 5-7 5-7, এর সাইজটা এরকমই হচ্ছে। এটা মিনিমাম 500-450 গ্রাম হয়, 450-500 হয়। এর চারাও আপনার কাছে আছে? এই চারা আছে। আচ্ছা দর্শক, চলুন তাহলে আমরা একটু পেয়ারার স্বাদ নিয়ে দেখি। ছোট্ট জাম গাছ, এটা কি গাছ? এটার বয়স আপনার 6 মাস হবে। এটা হচ্ছে সাদা জাম, থাইল্যান্ড সাদা জাম। এটা বছরে দুবার, এই দেখুন ফল, মানে অলরেডি ফুল চলে এসে গেছে। এটা আমি লেবার দিয়ে ফুল সব ভেঙে দিয়েছি, নাহলে গাছগুলো বাড়ছিল না, এত ফুল এসে গেছে। এত ফুল হয়েছিল চারা কেটে নিয়ে হয়েছে। আচ্ছা, চারা বাজা ছিল একবার। এটা 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 কি লাল না সাদা? এটা সাদা সাদা সাদা, থাইল্যান্ড থাইল্যান্ডের। এটা থাইল্যান্ডের এটি আছে। সাইজটা কম কেমন হবে? সাইজটা আমি মিনিমাম 40-45 গ্রামের একটা ফলের হবে ওয়েট আছে। আর খুবই দারুণ, মানে চাষের উপযুক্ত একদম, চাষ করতে পারে চাষি। এটাও চাষ করা যেতে পারে? করা যেতে পারে অবশ্যই। মানে আপনি কি শুধু কৃষকের উপরেই মন দিয়েছেন? হ্যাঁ, আমি কৃষকের উপরে, মানে কৃষক যেগুলো করে প্রফিটেবল হবে, লাভ হবে কৃষকের জন্য, সেগুলো করা হয়। মানে এমন এমন ভ্যারাইটি আছে আপনার কাছে যেগুলো কৃষক করতে পারে, এবং তাতে কৃষকে প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা থাকে? অবশ্যই অবশ্যই। আচ্ছা দর্শক দেখতে পারেন, আচ্ছা চারার দামটা কি আছে? সাদা দামের রেটটা আছে এখন পাইকারি আপনার 50 টাকা দেওয়া যাবে। 50 টাকায় দিতে পারবেন? 50 টাকা। সেটা কত বড়? আপনার 1.5 ফিট থেকে 2 ফুট গাছের হাইট আছে। তারপরে এখনই লাগানো যেতে পারে? হ্যাঁ, সবসময় লাগানো যায়, এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা চলুন তাহলে একটু কুল দেখে নিই। আর সবেদা আছে নাকি? হুম, সবেদা আছে। চলুন তাহলে কুল আর সবেদা আমরা একটু দেখে নেব। অবশেষে কিন্তু আমরা চলে এলাম কুল বাগানে। দাদার কুল বাগানে চলে এসি, তা দেখুন কুলগুলো, দেখুন কিভাবে ধরেছে, একটু দেখুন কুলগুলো কিভাবে কিন্তু কুলগুলো ধরেছে। দেখতে পাচ্ছেন দর্শক, কুল সাধারণত এরকমই ফলে। কুল কুল সম্পর্কে আমরা একটু জেনে নেবো তাহলে এখন। দাদা এগুলো কি কোন জাতীয় কুল? এটা ভ্যারাইটি আছে বলসুন্দরী। বলসুন্দরী বলসুন্দরী। আচ্ছা বলসুন্দরী কুল, এটা কতদিন হয়েছে লাগিয়েছেন আপনি? এটা গাছ লাগানো আপনার 10 মাস 9 মাস লাগানো। 10 মাস 9 মাস 10 মাস লাগানো বয়স। আচ্ছা, এটা পার গাছে আপনার মিনিমাম 30-40 কিলো করে ফল এসছে। এটা প্রথম বাড়ি? কি প্রথম বাড়ি? এটা প্রথম বাড়ি পাচ্ছে? প্রথম বাড়ি। দর্শক কিভাবে ফল লেগে গেছে, কি হারে ফল, না দেখলে বিশ্বাসই করবেন না। এটাকে বলসুন্দরী বলে আমাদের বাংলা ভাষায়, এটাকে বলসুন্দরী বলে কেউ। দেখুন কুলগুলো, দেখুন কি পরিমাণে কুল আছে। তো এর এই কুলের প্রাইসগুলো কি আছে? মানে চারা প্রাইস এই মুহূর্তে খুবই কম আছে। এটা আপনার রেট আছে 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা। এটা লাগালে কি সামনেবার কুল পাবে? হ্যাঁ অবশ্যই, আপনি এগুলো লাগালে পার গাছে আপনি 30-40 কেজি করে ফল আশা করা যায়। প্রথম বছর? প্রথম বছর। দ্বিতীয় বছর আরও বেশি হবে? দ্বিতীয় বছর আরও বেশি হবে। মানে এখানে 1 কুইন্টাল ফল আসবে পার গাছে। কত বছর রাখা যায় এটা? আপনি 7-8 বছর 10 বছর রাখতে পারেন। সাতটা পরিচর্যা ভালো করতে পারে? হুম, মানে দিন যাবে আস্তে আস্তে ফলনটা কমে আসবে, তাই তো? না না, ফলনটা বাড়বে, ফলনটা বাড়বে, কমবে না। আর ফলনটা বাড়বে, ফলনটা বাড়বে, ফলনটা অবশ্যই বাড়বে, ফলন কমবে না। আর এটা প্রচণ্ড ধরন গাছে, মানে এত ধরনের যে ডাল ভেঙে যায় ফলের চোটে। হ্যাঁ, আমরা চলছি পথ দিয়ে ফুলবাগান থেকে, এবার আমরা চলে এলাম কাঁঠাল বাগানে। দেখুন কাঁঠাল বাগানে কি পরিমাণে কিন্তু কাঁঠাল ধরেছে। দাদা একটু কাঁঠালগুলো একটু দেখাবেন তো। এটা হচ্ছে থাইল্যান্ডের রেড ভ্যারাইটি। রেড ভ্যারাইটি, রেড কালার লাল হবে, বাইরেটা লাল ভিতরটা লাল। কাঁঠালগুলো দেখুন, প্রত্যেকটা আগায় কাঁঠাল, দেখুন আপনি প্রত্যেকটা আগায় কি কাঁঠালে কিন্তু প্রত্যেকটা আগায় আপনার কাঁঠাল ভরে গেছে, প্রচুর কাঁঠাল। দাদা এই ছোট্ট একটি গাছ, দাদা এই গাছটির ফল নিয়ে হবে, এটা মাদারের জন্য? মাদারের জন্য। তো এই কাঁঠালগুলোর কি দাম আছে দাদা? এটা প্রাইস আছে এই মুহূর্তে আপনার 28 টাকা 28 টাকা পাইকারি রেট নিলে 28 টাকা। আচ্ছা দর্শক, আরও ভ্যারাইটি দেখাচ্ছি কাঁঠালের, আরও ভ্যারাইটি আছে।
তো দর্শক দেখতে পাচ্ছেন এর থাইপিং ভ্যারাইটি আছে থাইল্যান্ডের। আচ্ছা, এটা মূলত লাগানির ছ মাস পরের থেকেই, ছ মাস না, দু তিন তিন মাসের মধ্যে কাঁঠাল ধরা শুরু হয়ে যায়। গাছটির বয়স আমার 4-4.5 মাস। মাদারের জন্য লাগানো হয়েছে পুরোটাই কাঁঠাল। আচ্ছা, দেখুন এটুকুন গাছে দেখুন কীভাবে কাঁঠাল ধরে গেছে। ফলটা আমি ফেলিনি দেখানোর জন্য যে কাঁঠাল হতে পারে, ছোটো গাছে কাঁঠাল হতে পারে, এটা আপনি প্রমাণ করার জন্য এটা রেখে দিয়েছে। রেখে দিয়েছে। আচ্ছা, এর চারাগুলোর কী দাম আছে? এর চারা রেট আছে আপনার 30 টাকা। 30 টাকা পাইকারি রেট নিলে 30 টাকা। 30 টাকা চারা রেডি আছে। আচ্ছা, দর্শক শুনলেন, দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ, অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার, সত্যি অদ্ভুত ব্যাপার। কি পরিমাণে কাঁঠাল ধরে গাছটা না দেখলে আপনি বুঝতে পারবেন। কাঁঠাল আছে 10-15 পিস, কাঁঠাল ধরে 10-15 পিস কাঁঠাল আছে। আপনি চিন্তা করুন, চলে এসে দেখছেন ছোট্ট ছোট্ট সবেদা। দাদা, এটা কোন ধরনের, কি জাতীয় সবেদা এটাকে? এটা থাইল্যান্ডের ল্যাংচা ভ্যারাইটি আছে। এটা ল্যাংচা, ল্যাংচা ভ্যারাইটি আছে আমার কাছে। সবেদা 3টা ভ্যারাইটি আছে, কালাপাতি আছে, ল্যাংচা আছে, থাইল্যান্ডের একটা ছোট ভ্যারাইটি আছে। এটা সাইজ মিনিমাম আপনার 200-250 গ্রাম হয়। প্রচণ্ড ধরে গেছে, আপনাকে ফল আমি দেখাচ্ছি, গেছে ফল ধরে আছে। আর এটা হচ্ছে ল্যাংচা। এটা ল্যাংচা ভ্যারাইটি আছে। তো এর দামটা কী আছে দাদা? চারা ল্যাংচাটার দাম আছে আপনার 55 টাকা। 55 টাকা আর কালাপাতির দাম আছে আপনার 42 টাকা, আর আপনার থাই যেটা ওটার দাম আছে 80 টাকা। এটা সবই পাইকারি রেট? সব পাইকারি রেট। দর্শক শুনলেন, কিন্তু খুচরো এখানে বিক্রি হয় না, এখানে কিন্তু পাইকারি হিসাবেই বিক্রি হয়। তো চাষের জন্য আপনি সবেদার চাষ যদি করেন তাহলে অতি অবশ্যই কিন্তু আপনি এখানে আসতে পারেন। সবেদার চাষে কি দাদা লাভ হচ্ছে? অবশ্যই, ভীষণ প্রফিটেবল। এগুলো এখন বাইরে ভীষণ চলছে, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা প্রচণ্ড চাষ হচ্ছে। দাদা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কম হয়, কারণ বৃষ্টিটা ওয়েদার এখানে বেশি বলে এখানে কম হয়। এটা ওয়েদারের জন্য একটা হিট ওয়েদার লাগে, আর হিট ওয়েদার লাগে, জলটা কম লাগে। মিনিমাম টেম্পারেচার আপনার 48-50 ডিগ্রি হওয়া চাই তাপমাত্রা গরমটা, তাহলে ফলটা এতে ভালো ধরবে। আচ্ছা, তার মানে রোদটা প্রয়োজন? হ্যাঁ, রোদটা প্রয়োজন লাগে বেশি, আর জল কম লাগে, রোদটা প্রয়োজন বেশি। ঠিক আছে, সমস্ত বাগান কিন্তু আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম এই যে নার্সারির। দাদা, তাহলে দর্শকদের উদ্দেশ্যে বা চাষির উদ্দেশ্যে আপনি কিছু বলুন। চাষিদের উদ্দেশ্যে আমি একটা জিনিসই বলবো, এই মুহূর্তে খুব প্রফিটেবল চাষ বা লাভজনক চাষ হয়ে দাঁড়িয়েছে আপনার ড্র্যাগনটা। ড্র্যাগন ফ্রুট খুবই লাভজনক চাষ, ফুলটা তো সঙ্গে আছে, পেয়ারা আছে, মালটা লেবু আছে, বা আপনার কাঁঠালটা করতে পারেন, যেটা 3 কাঁঠাল আছে অল টাইম 12 মাসে। এগুলো করে চাষে এই মুহূর্তে খুবই প্রফিটেবল বা লাভ হচ্ছে, বা আমাদের আগের যে চাষগুলো ছিল ওইগুলো ছেড়ে দেবো না, এগুলো করলে খুবই লাভজনক হবে বা চাষিরা এগোবে। মানে ধান পাট করতে বলছেন কিন্তু পরিমাণটা কমিয়ে দিয়ে এইদিকে মন দেওয়া ভালো, মানে এই ফলগুলো করলে আপনি মনে হয় লাভটা পরিমাণ অনেক বেশি দেখতে পাবেন। আচ্ছা, দর্শক শুনলেন দাদার মুখ থেকে, দাদার চ্যানেলের পক্ষ থেকে আরেকবার আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, নমস্কার। নমস্কার।